পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। দেখুন, মুর্শিদাবাদ জেলায় শুধু নয়, সারা বাংলায় কোভিড মোকাবেলার জন্য যে ধরনের স্বাস্থ্য পরিকাঠামো দরকার আমাদের রাজ্যে তা নেই। সারা ভারতবর্ষে যেমন কোভিডকে নিয়ে আন্ডার রিপোর্টিং চলছে, কোভিডের মৃত্যু নিয়ে আন্ডার রিপোর্টিং চলছে, অর্থাৎ যা ঘটছে সেটাকে বলা হচ্ছে না। পশ্চিমবঙ্গেও, তার বাইরে নয়, পশ্চিমবঙ্গেও যত মানুষ সংক্রমিত হয়েছে তার হিসাব আমরা জানি না। পশ্চিমবঙ্গে যত মানুষের কোভিডে মৃত্যু হয়েছে তার হিসাবও আমরা জানি না। যা বলা হয় সরকারিভাবে তা আমরা বিশ্বাস করি না, কারণ সেগুলোর কোনো তথ্য সিদ্ধ কোনো হিসাব আমাদের কাছে নেই। আমাদের দেখতে হবে গত বছর বা যখন কোভিড ছিল না সেই সময় বাংলায় কত মানুষ মারা গেছিল একটা বছরে, কোভিড আসার পর একটা বছরে কত মানুষ মারা গেল, অর্থাৎ প্রি কোভিড অ্যান্ড পোস্ট কোভিড, কোভিড আসার আগে এক বছরে বাংলায় কত মানুষের মৃত্যু, কোভিড আসার পর এক বছরে বাংলায় কত মানুষের মৃত্যু, এই তালিকা যদি আমাদের কাছে আসে তাহলে সহজে বোঝা যাবে যে কোভিডে মৃত্যুর সংখ্যাটা কত হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মতন পশ্চিমবঙ্গেও কোভিডে আক্রান্ত মানুষের যে দিশেহারা অবস্থা তা আমরা দেখেছি, এই মুর্শিদাবাদ জেলাতেও আমরা তা দেখেছি। তাই যখন আমার সঙ্গে গত 24 তারিখে প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধান বিচারপতি উপস্থিতিতে সিবিআই ডিরেক্টর কে হবে তা নির্ধারণ করার সুযোগ এলো, আমি যখন সেই সুবাদে সেই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারলাম, তখন আলোচনা শেষে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বললাম, তার আগে আমি চিঠিও দিয়েছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, বললাম যে পিএম কেয়ার্স ফান্ডের টাকা মানুষের টাকা, মানুষের সেবার জন্যই টাকা। কোভিডের পর, কোভিডের আক্রমণের পর আপনি পিএম কেয়ার্স ফান্ড তৈরি করেছেন, সারা ভারতবর্ষের শিল্পপতি থেকে আরম্ভ করে সব ধরনের মানুষ সেখানে চাঁদা দিচ্ছে, সেখানে এমপিদেরও বেতন কেটে নেওয়া হয়েছে। তো সেই পিএম কেয়ার্স ফান্ডের টাকায় এবং ডিআরডিওকে সামনে রেখে, কারণ ভারতবর্ষের অনেক রাজ্যে প্রতিরক্ষা দপ্তরের যে বিশেষ একটা সংস্থা ডিআরডিও, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যারা করে থাকে ডিফেন্সের, সেই ডিআরডিওর নেতৃত্বে ভারতবর্ষের অনেক জায়গাতে, দিল্লিতে, আহমেদাবাদে, এইরকম ভারতবর্ষের বিভিন্ন শহরে কোভিড হাসপাতাল, অর্থাৎ টেম্পোরারি কোভিড হাসপাতাল তৈরি হয়েছে। শুধুমাত্র কোভিড মোকাবেলার জন্য অস্থায়ীভাবে হাসপাতাল তৈরি করা হয়েছে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে। তা আমি বলেছিলাম যে আমাদের জেলা মুর্শিদাবাদ জেলা, পাশে বীরভূম, পাশে নদিয়া, এই বিস্তীর্ণ এলাকার মানুষের স্বার্থে একটা হাসপাতাল মুর্শিদাবাদের বহরমপুরে করা হোক, কোভিড হাসপাতাল, যেখানে 500+, অর্থাৎ 500-এর উপরে শয্যা থাকে, যেন 3-4টে ডিস্ট্রিক্ট, সেই সঙ্গে পাশে ঝাড়খণ্ড, তারাও কিন্তু উপকৃত হতে পারবে। ওনাকে আমি এই প্রস্তাব দেওয়ার পর উনি আমাকে বললেন যে আমি প্রস্তাবটা বিবেচনা করব। তার সঙ্গে আমি এটাও বলেছিলাম যে বহরমপুর শহরের হাসপাতালে অক্সিজেন সাপ্লাইয়ের প্রবলেম হচ্ছে, অক্সিজেন প্ল্যান্ট নেই বহরমপুর শহরের হাসপাতালগুলোতে, অক্সিজেন প্ল্যান্টের একটা ব্যবস্থা করে দিন ডিআরডিওর মাধ্যমে। উনি সেটাও প্রস্তাব মেনে নিলেন। তারপরে পরের দিনই ডিআরডিওর টিম বহরমপুরে এলো, আমি খোঁজ পেলাম। এরপরে ডিআরডিওর পক্ষ থেকে গ্রুপ ক্যাপ্টেন যারা, তারা বহরমপুরে এলো, তারা ডিএম সিএমএইচের সঙ্গে আমার তত্ত্ব, আমার কাছে পাওয়া খবর অনুযায়ী তারা আলোচনা করলো। জায়গা তাদের যতটা চাইছে ততটা সম্ভবত পাচ্ছে না, তাই তারা 500 বেডের হাসপাতালকে দুভাগে ভাগ করতে চাইল। আমি তাদেরকে বলেছিলাম নর্থ বেঙ্গল আছে, সাউথ বেঙ্গল আছে, কলকাতার মুখে কল্যাণী আছে, এইগুলো আপনারা দেখতে পারেন।
বহরমপুরেরটা ঠিক আছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জাংশন পয়েন্টগুলো প্লাস কল্যাণের একটা জাংশন পয়েন্ট আপনারা এগুলো দেখতে পারেন। সেই মোতাবেক দুটো কোভিড হাসপাতাল করার তারা সিদ্ধান্ত নিয়েছে, যত তাড়াতাড়ি হয় তত আমাদের সুবিধা, কারণ কোভিডের তৃতীয় ঢেউ আসতে পারে বলে স্বাস্থ্যের বিশেষজ্ঞরা আগেই মানুষকে সতর্ক করছে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট যেটা আরও ভয়ঙ্কর, সেটা ভারতবর্ষে নাকি আবার ভারতবর্ষের মানুষকে আক্রমণ করবে। সেই ডেল্টার অর্থাৎ কোভিডের যে তৃতীয় ঢেউ মোকাবেলা করার জন্য আমাদের কাছে কয়েক সপ্তাহ সময় আছে। সেই কয়েক সপ্তাহের মধ্যে যেখানে যেখানে যা যা প্রয়োজন সেই সব প্রয়োজনগুলোকে সামনে রেখে যেন সরকার দ্রুত ব্যবস্থা নেয়, পশ্চিমবঙ্গ সরকারের কাছেও সেই দাবি করছি, কেন্দ্রের সরকারের কাছে তো সেই দাবি করেইছে, পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আরও দাবি করব যে খুব দ্রুত ভ্যাকসিনেশান, মানুষকে টিকাকরণ শুরু করে দেওয়া হোক। আরেকটা কথা পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যারা যারা কোভিডে মারা যাচ্ছে সেই সমস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা করা দরকার, সেই সমস্ত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতার হাত পশ্চিমবঙ্গ সরকার দিক হাত বাড়াক, এটা আমার দাবি। কারণ কোভিডে মৃত পরিবারকে সহযোগিতা কিন্তু বিহারের সরকার করছে, তা বিহারের সরকার যখন করছে আমাদের থেকে তারা গরিব, তাহলে আমাদের সরকারও চেষ্টা করা উচিত বলে মনে করি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তাই আমার আবেদন, কোভিডে যাদের মৃত্যু হয়েছে সেই সব পরিবারকে আর্থিক সহযোগিতা কিংবা রুটিরুজি তাদের রোজগার করার মতন সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। দেখুন, এটা তো সরকারের আরেকটা ব্যর্থতা, সরকারকে সেই কথা তো বলছি যে পশ্চিমবঙ্গ সরকার কেন পারছে না, না পারার কারণ কী? পশ্চিমবঙ্গ সরকারের উচিত পশ্চিমবঙ্গে সর্বদলীয় মিটিং ডেকে, সর্বদলীয় সভা ডেকে আলোচনা করে প্রত্যেকটা দলের কী কী মতামত কোভিডের হাত থেকে মোকাবেলার জন্যে সে সম্পর্কে তাদেরকে জানান দেওয়া, তাদের কাছে যদি কোনো সুপরামর্শ থেকে গ্রহণ করা। পশ্চিমবঙ্গ সরকার তো সেটা করে না। পশ্চিমবঙ্গে কোভিড মোকাবেলার জন্য আমরা সবাই সচেষ্ট, পশ্চিমবঙ্গ কেন পারল না প্রশ্ন তো উঠবেই। আমরা চাই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিজে আরও বেশি তৎপর হয়ে এ বাংলার প্রত্যেকটা মানুষকে দ্রুত, এ বাংলার প্রত্যেকটা মানুষকে দ্রুত তিনি টিকাকরণ করার ব্যবস্থা করুন। ভারতবর্ষ জুড়ে টিকাকরণ চলছে, পশ্চিমবঙ্গ তো চলছে, কিন্তু গতি আরও বাড়ানো দরকার। গতি বাড়ানোর সঙ্গে সঙ্গে বাংলা জুড়ে সতর্কতা, বাংলা জুড়ে যাকে আমরা বলি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অর্থাৎ মানুষকে সজাগ করার আন্দোলন সারা বাংলা জুড়ে করা দরকার। মানুষ যেন সতর্কতাকে কখনো আলগা না করে ফেলে, সতর্কতাকে আলগা করলে এ বাংলায় ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতন বড় বিপর্যয় আসতে দেরি হবে না। তাই আমরা যেন আমাদের নিজেদের বাঁচার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আমরা যেন সবাই সচেতনতার সঙ্গে কোভিড মোকাবেলায় রাস্তায় নামি। নির্বাচন হয়ে গেছে, এক নির্বাচন অনেক ক্ষতি হয়ে গেছে। আগামী দিনে বাংলায় পৌর নির্বাচন করার কথা বলা হচ্ছে। আমি বলবো স্বাস্থ্য যারা বিশেষজ্ঞ তাদের গ্রিন সিগন্যাল না নিয়ে যেন কোনো নির্বাচন না হয়। নির্বাচন দুদিন আগে বা দুদিন পরে হবে, কিন্তু কোভিডের সংক্রমণে মানুষের মৃত্যু কিন্তু থেমে থাকবে না। তাই নির্বাচন করার সময় যেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে সবুজ সিগন্যাল নেওয়া হয়, গ্রিন সিগন্যাল নেওয়া হয়, সবুজ সংকেত নেওয়া হয় যে হ্যাঁ আপনারা নির্বাচন করতে পারেন, তাহলেই যেন নির্বাচন হয়। কারণ আমরা দেখেছি গত নির্বাচনে ইলেকশন কমিশন তারা নিজেরাই জানে না, তারা নিজেরাই দিকভ্রান্ত। আজকে তাদের এই ত্রুটির জন্য বাংলায় ভারতবর্ষের অন্যান্য জায়গাতে সংক্রমণ বেড়েছে, ভারতবর্ষের সরকারের ত্রুটির জন্য তাদের নিজেদের ব্যর্থতার জন্য কুম্ভমেলাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে সংক্রমণ বেড়েছে। আমরা তগলিব জামায়াতের বিরুদ্ধে ভারত সরকারকে দেখলাম খড়্গহস্ত হয়ে ময়দানে নামতে, কিন্তু কুম্ভমেলার কারণে যেভাবে ভারতবর্ষে সংক্রমণ বেড়েছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে ভারত সরকারকে দেখলাম না। তাই নির্বাচন যে নির্বাচনই হোক, সে পৌর নির্বাচনই হোক, পঞ্চায়েত নির্বাচন, উপনির্বাচন, যাই হোক,
মানুষের জীবন সকলের আগে, এই কথাটা যেন আমরা ভুলে না যাই। তাই আমরা যাই করি না কেন, স্বাস্থ্যের যারা বিশেষজ্ঞ, যারা ভাইরোলজিস্ট, যারা এপিডিওমোলজিস্ট, তাদের মতামত নিয়ে তারপরে যেন আমরা কোনো নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করি, এটা মাথায় রাখতে হবে। যখন স্কুলের পরীক্ষায় যেমন নাম্বার দেওয়া হচ্ছে যে তুমি গত 10 ক্লাসে কী পেয়েছো, 11 ক্লাসে কী পেয়েছো, তেমনভাবে নির্বাচন নাম্বার দেওয়া হতে পারে। পৃথিবী হচ্ছে উদ্ভাবনের পৃথিবী, ইনোভেটিভ ওয়ার্ল্ড। ভবানীপুরে যে জিতেছে তার উপর একটা মার্ক দিয়ে একেও পাস করে দেওয়া যেতে পারে। আমার বক্তব্য আগে জীবন, তারপর সব কিছু। নির্বাচন আগে নয়, আগে মানুষের জীবন। বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সকলকেই বলবো, নির্বাচন কমিশন তাকেও বলবো, যে আপনারা মানুষের জীবনকে, মানুষের স্বাস্থ্যকে প্রাথমিকতা দেন, গুরুত্ব দেন, তারপরে যা খুশি সিদ্ধান্ত নেন। জানি না সিপিএম পার্টির অফিসিয়াল স্টেটমেন্ট কী আছে, কেউ কোথাও বলছে, আমাদের কাছে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই। আমরা আইএসএফের সঙ্গে ভোটের আগেই বলে দিয়েছিলাম আমি যে আইএসএফের সঙ্গে আমার জোট নেই। ভোটের পরে বলছি না, কিন্তু হারার পরে বলছি না, হারার আগে, ভোটের আগে আমি ঘোষণা করে দিয়েছিলাম। তার জন্যে আইএসএফ মুর্শিদাবাদ জেলায় আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল। তাই যারাই এই কথা বলবে যে কংগ্রেস সঙ্গে আইএসএফের বিষয় নিয়ে, তাদেরকেই বলবো কংগ্রেস আইএসএফের সঙ্গে ছিল না, এখনও নেই, আগামী দিনেও থাকবে না, যতক্ষণ আমি দায়িত্বে আছি। দেখুন, পৌর নির্বাচনে জোট নেই এ কথা তো আমি বলছি না, এটা প্রাথমিক অবস্থা। এখন আমরা আলোচনা করব। সিপিএম পার্টির সঙ্গে আমাদের কোনো দূরত্ব তৈরি হয়নি। সিপিএম পার্টির সঙ্গে আমরা বুঝে শুনে আলোচনা করে মতামত বিনিময় করে তবেই আমরা সমঝোতা করেছি। নতুন কোনো সমঝোতা নয়, আকাশ থেকে নেমে আসা কোনো সমঝোতা নয়। 2016 সমঝোতা করেছি, 2019 সমঝোতা ছেড়েছি, আবার 2021 সমঝোতা করেছি। উভয়ের মিউচুয়াল কম্পালশান ছিল, উভয়ের বাধ্যবাধকতা আছে। সিপিএম একা পারবে না বুঝেছিল, আমরা একা পারবো না বুঝেছিলাম। এই নিষ্ঠুর এবং বাস্তব সত্যকে সামনে রেখেই আমরা জোটবদ্ধে আমরা বাঁচার চেষ্টা করেছিলাম, রাজনৈতিকভাবে বাঁচার চেষ্টা করেছিলাম, পারিনি, ব্যর্থ হয়েছি। ব্যর্থ হয়েছি মানে এটা নয় যে সব কিছু ভুল করেছি। আমি এমন কোনো রাজনীতি করি না যে যা কিছু করলাম সবই ভুল, কারণ আমি হারলাম। হতেই পারে, হার হয়েছে মানে এটা নয় যে আমরা সব ভুল করেছি। পশ্চিমবঙ্গে যে নির্বাচনের বাতাবরণ তৈরি হয়েছিল তাতে আমাদের মতো রাজনৈতিক দলগুলো, যারা মূলত ধর্মনিরপেক্ষতা রাজনীতিতে বিশ্বাস করে, তাদের পক্ষে টিকে থাকা সম্ভব হয়নি মানে এটা নয় যে এটাই ফর ইটার্নিটি, এটা সারা জীবনের জন্য নয়। এই অবস্থা আবার পাল্টাবে, রাজনীতিতে ধৈর্যের অপেক্ষা, রাজনীতিতে সময় দিতে হয়, রাজনীতিতে অবস্থার পর্যবেক্ষণ করে এগোতে হয়। আজ হয়তো অবস্থা খারাপ, তার মানে সারা জীবন আমাদের অবস্থা খারাপ থাকবে, এ কথা নিশ্চয়ই আমি বলবো না, বলতে পারি না, বিশ্বাস করি না। কোথায়, রাজ্যে জানি না, এরকম কোনো আমার কাছে কোনো প্রস্তাব নেই। আর মমতা ব্যানার্জি অবিজেপি জোট তৈরি করতে যাবে কেন, এত বড় জয়, ম্যাসিভ ম্যান্ডেট সারা পশ্চিমবঙ্গ দখলে, তার এখন হঠাৎ করে খাতি করতে যাবে কেন আমাদেরকে, জানি না, আমার এসব তথ্য জানা নাই। বাংলার এই পরাজয় বিজেপি পার্টির যাকে বলে ডাইজেস্ট করতে পারছে না, হজম করতে পারছে না, তার জন্যে এগুলো তাদের নতুন নতুন তত্ত্ব তৈরি করে বাংলায় একটা সংকীর্ণ, অস্বস্তিকর, অশান্তিকর এক রাজনীতির জন্ম দিতে চাইছে। কোনো দিন আবার এটাও বলবে যে কলকাতাকে ইউনিয়ন টেরিটরি করে দাও, বলা যায় না এদের কাছে। যদি কাশ্মীরকে তারা পারে, কলকাতাকেও পারলে অসুবিধা কী আছে, বলে দিল কলকাতাকে আমরা ইউনিয়ন টেরিটরি করে দেবো, চণ্ডীগড়ের মতন আমরা উন্নয়ন করে দেবো কলকাতার, এখানে আইন টাইন নাই, ইউনিয়ন টেরিটরি করে দেবো, বলতেই পারে। এগুলো কিন্তু সমস্ত পরিকল্পিত পদক্ষেপ এবং এগুলো প্রত্যেকটা রাজনৈতিক পদক্ষেপ, ওয়েল ডেলিভারেড ডিজাইন, এগুলো পরিকল্পিত কতগুলো পদক্ষেপ। এই যে দিল্লিতে আলাপ আলোচনা ভোটের পর বিশ্লেষণ হলো, এটা পোস্ট ইলেকশন যে তাদের পর্যালোচনা হলো, সেই পর্যালোচনার নির্যাস হচ্ছে বাংলার বুকে এখন ছোট ছোট সংকীর্ণতায় ভরা রাজনীতি জন্ম দাও,
বাংলাকে বিভাজনের রাজনীতির জন্ম দাও, বাংলায় নতুন করে অশান্তির রাজনীতির জন্ম দাও, তাহলে বিজেপি হয়তো আবার এই পরাজয়ের গ্লানি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে। বিজেপি পরাজয়, এই পরাজয়কে তারা মেনে নিতে পারছে না, এই পরাজয়ের গ্লানি তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য তারা এই ধরনের সংকীর্ণ রাজনীতি করছে। আমাদের সকলের এই সংকীর্ণ রাজনীতির বিরোধিতা করা উচিত বলে আমি মনে করি। দেখুন, এই বাংলাকে ভাগ করার চক্রান্তের আগেও হয়েছে, কখনো গোর্খাল্যান্ডের নামে, কখনো কামতাপুরীর নামে, কখনো গ্রেটার কামতাপুরী নামে আগেও হয়েছে। উত্তরবঙ্গে কিন্তু এই রকমের একটা রাজনীতি বরাবর হয়ে থাকে। কামতাপুর আন্দোলন আপনারা জানেন, আপনারা গোর্খাল্যান্ড আন্দোলন জানেন, গোর্খাল্যান্ড আন্দোলন থামানো হয়েছে, কামতাপুরের আন্দোলন কী অবস্থা আমাদের জানা নাই, কিন্তু ওভারঅল উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হলে উত্তরবঙ্গের মানুষের সমৃদ্ধি হবে, ভালো হবে, উত্তরবঙ্গের মানুষের সুবিধা হবে, এরকম একটা রাজনৈতিক প্রচার আজ থেকে নয়, স্বাধীনতার পর থেকে সেই সমস্ত এলাকায় কিন্তু আছে। তাই বিজেপি যখন ধোঁয়াটা তুলেছে, জানবেন এটা একটা পরিকল্পিত প্রচার। এটা মনে করার কোনো কারণ নেই যে কলকাতায় বিজেপির নেতা বললো আমরা জানি না, আর উত্তরবঙ্গের নেতা বলে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এত সহজ সরল নয়। লক্ষ্য করে দেখবেন, উত্তরবঙ্গের কোন নেতাকে দিয়ে বলানো হচ্ছে, যে সেখানকার আদিবাসী নেতা, তাহলে হিসাব বরাবর। কারণ উত্তরবঙ্গের যে ডেমোগ্রাফি, উত্তরবঙ্গের যে জনসংখ্যা, সেই জনসংখ্যায় যারা স্থানীয়, যারা আদিবাসী, যারা মদেশিয়া, তাদের কিন্তু সংখ্যা বেশি। উত্তরবঙ্গে পূর্ব বাংলার লোকরা প্রচুর পরিমাণে এসেছে, বাংলার অন্যান্য জায়গা থেকেও মানুষ গিয়ে বসবাস করে, স্থায়ীভাবে বসবাস করে, কিন্তু হিসাবে কিন্তু উত্তরবঙ্গটা মূলত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের এলাকা হিসাবে সেখানকার জনসংখ্যা আপনাকে সাক্ষী দেবে। তাই সেখানকার মনে করুন 300-এর উপরে চা বাগান আছে, সেখানে আদিবাসী আছে, পাশে নেপাল বর্ডার, পাশে ভুটান বর্ডার, পাশে সিকিম বর্ডার, অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেখানে মানুষের মধ্যে মানুষের অভাব, দারিদ্রতা, হতাশাকে পুঁজি করে কোনো কোনো শক্তি এই ধোঁয়া তুলবার চেষ্টা করছে যে উত্তরবঙ্গ আলাদা হলে সব সমস্যার সমাধান। অর্থাৎ এটা কিন্তু একটা পরিকল্পিতভাবে একটা রাজনীতির অঙ্কে এই সংকীর্ণ রাজনৈতিক তাস খেলা হচ্ছে, যেটা আগামী দিনে বাংলার জন্য একটা বড় বিপর্যয় ঘটানোর ষড়যন্ত্র বলে আমি মনে করি। কিন্তু পাশাপাশি এটাও বলবো যে উত্তরবঙ্গের মানুষ যেন কখনো নিজেরা মনে না করে যে তারা বঞ্চিত, তারা পাচ্ছে না, তাদের নেই, এটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দেখা উচিত। কারণ উত্তরবঙ্গে মনে করুন শিল্প তো গড়েনি উত্তরবঙ্গে, হয়নি, সেখানে চা বাগান আছে, সেখানে পর্যটনের ঢালাও ব্যবস্থা আছে, কিন্তু শিল্প বলতে যা বুঝায় সে শিল্প কিন্তু যা দক্ষিণবঙ্গে হয়েছে। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের এই রকম একটা দূরত্ব তৈরি করার চেষ্টা হচ্ছে, তাই সরকারকে সতর্ক হতে হবে, পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের কথাও ভাবতে হবে, তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের মধ্যে যেন বিজেপি বা অন্য যে কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি, তারা যেন তাদের মধ্যে কোনো রকম সংকীর্ণতার রাজনীতির প্রবেশ ঘটাতে না পারে, তার জন্য সচেষ্ট হওয়া উচিত। কারণ আমরা ভুলে যাব না গোর্খাল্যান্ডে আন্দোলনের কথা, আমরা ভুলে যাব না কামতাপুরী আন্দোলনের কথা, স্বাভাবিকভাবেই গ্রেটার কামতাপুরী, গ্রেটার কুচবিহার, অনেক কিছু আন্দোলন ওখানে হয়েছে, কোচ রাজবংশীদের সঙ্গে নিয়ে অনেক আন্দোলন হয়েছে, স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কিন্তু এই ধরনের বিচ্ছিন্নতাবাদের রাজনীতির কিছুটা মাটি আছে। সেইটা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারকে এখন থেকে দ্রুত এবং দৃঢ়
পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আমার মনে হয় যে একটা ছোট স্ফুলিঙ্গ যদি সেটাকে অবহেলা করা যায় তা বিপদ ঘটাতে পারে। সেই কারণে উত্তরবঙ্গের এই যে আজকে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ করে যে আওয়াজ ওঠানো হয়েছে, সেই আওয়াজ ওঠানোর পিছনে সূক্ষ্ম রাজনীতির চাল আছে। কেউ যদি অস্বীকার করে যে আমরা জানি না ওরা জানে, আমি ওইসব তত্ত্বে বিশ্বাস করি না। বিজেপি পার্টি, তারা তো একটা রেজিমেন্টেড পার্টি, অর্গানাইজড পার্টি, সংগঠিত পার্টি। তাদের পার্টির নেতা জানে না, তাদের পার্টির আরেক নেতা যা খুশি তাই বলতে পারে, এ কথা আমি বিশ্বাস করি না। যে বিজেপি পার্টির এটা একটা এমপি সে যখন বলছে তখন কেন্দ্রীয় নেতৃত্ব জানে না বা রাজ্য নেতৃত্ব জানে না, আমি এসব ফালতু কথায় বিশ্বাস করি না। অতএব এটা তাদের ওয়েল ডেলিভারেড ডিজাইন, পরিকল্পিত একটা চক্রান্ত, এটা নিয়ে সকলকে সতর্ক থাকতে হবে। দেখুন, উগ্রপন্থীদের ব্যাখ্যা কি তা যারা জানে না তারাই এরকম বলছে। নিশ্চয় পশ্চিমবঙ্গে রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক মারামারি এগুলো আছে, এটা আমরা ভুক্তভোগী, আজ থেকে নয় বছরের পর বছর ধরে আছে। আমরা এর আগেও বলেছি কথা, কারণ আপনি যদি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট দেখেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে বলা হচ্ছে যে পলিটিক্যাল ভাইলেন্স অ্যান্ড পলিটিক্যাল অ্যাট্রোসিটি, অর্থাৎ রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক হিংসায় ভারতবর্ষের সর্বপ্রথম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। ভোটের পরেও পশ্চিমবঙ্গে বিভিন্ন আমরা রাজনৈতিক সন্ত্রাসের খবর পেয়েছি, টিভিতে দেখেছি, আপনারাই দেখিয়েছেন। এখান থেকে বাংলাকে মুক্ত করা দরকার। ভারতবর্ষে আরও 5টা রাজ্যে নির্বাচন হয়েছিল, কিন্তু নির্বাচনের পর বাংলার মতো কোথাও মারামারি ধরাধরি হলো না। এটার মানেটা কি? যে এটার মানে হচ্ছে পশ্চিমবঙ্গে যে সরকার, নতুন সরকার গঠনের পরেও আইন শৃঙ্খলার যে দৃঢ়তা, যে দক্ষতা দেখানো উচিত ছিল সেটা দেখানো যাচ্ছে না। যত দেখানো যাবে না তত এই ধরনের কথা উঠবে। কিন্তু উগ্রপন্থী বাংলায় এটা আমি কেন, কেউই মানতে পারবে না। এসব ভূতের গল্প করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করছে, আমরা তাদের সোচ্চারে বিরোধিতা করতে চাই। সারা দেশে মমতা ব্যানার্জিকে মুখ করে কোনো সংগঠন তৈরি হচ্ছে এরকম খবর আমার কাছে নেই, এরকম খবরের সঙ্গে আমি পরিচিত নই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিশ্চয়ই গতবারের নির্বাচনে বিজেপি পার্টিকে হারিয়েছে, সেই জন্য সে প্রশংসার যোগ্য। কিন্তু মমতা ব্যানার্জিকে মুখ করে সারা ভারতবর্ষ জুড়ে সবাই এক হয়ে যাচ্ছে ভাবছে, এরকম কোনো তত্ত্ব আমার কাছে নেই, আমি জানি না, তাই আমি কিছু বলতে পারবো। বেনারসির তিন অধ্যায়ে রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহা টেক্সটাইল।